আচ্ছা, তো এখানে দেখো একটা ম্যাথ আছে, বলা হয়েছে নিম্নে প্রদত্ত চিত্রে প্রদর্শিত পুকুরটির মাটি খননের পরিমাণ নির্ণয় করো। পুকুরের তলার মাপ দিয়ে দিছে 70 × 50 মিটার। 70 × কি 50 মিটার, অর্থাৎ এই যে সবার নিচে যে তলদেশ এইটার দৈর্ঘ্য বরাবর মাপ হয়েছে 70, আর প্রস্থ বরাবর মাপ হয়েছে 50। এটাকে যদি আমরা এই উপরে প্লান থেকে বলি, তাহলে এই যে ভিতরের যে মাপটা, ভিতর সবার ছোট যে চতুর্ভুজটা এখানে দেখতে পাচ্ছি, এর এদিকে দৈর্ঘ্য হয়েছে 70 মিটার আর এর প্রস্থ হয়েছে 50 মিটার, ঠিক আছে, তলায়। আচ্ছা, এই হয়েছে তলার মাপ, এটা হয়েছে 70 × 50। এখন দেখো এই যে পুকুরটা, এটা দুইটা ভাগে বিভক্ত, দুইটা ভাগে বিভক্ত। সবার আগে কি করছি, সবার আগে আমরা একটা পুকুর কাটছি, ঠিক আছে, পুকুরটা মোটামুটি বড়, পুকুরটা কি মোটামুটি বড়, এবং একই ঢালে কাটছি, একই ঢালে কাটছি। কাটার পরে মনে করো 5 মিটার পর্যন্ত কাটছি, কাটার পরে এখন নিচে যে তলদেশে যে জায়গাটা আছে, তলদেশে যে জায়গাটা আছে ওই জায়গার মধ্যে আর একটা পুকুর কাটবো আমরা, ওই জায়গার মধ্যে আর একটা পুকুর কাটবো, চারপাশে ওই পুকুরেরও চারপাশে পার থাকবে, ঠিক আছে, ওই পুকুরেরও চারপাশে পার থাকবে। পার রাখার পরে আমরা আর একটা পুকুর কাটবো, এটা দেখতে অনেকটা এই যে এই রকমের, দেখো সবার আগে আমরা এই যে বড় যে পুকুরটা, এই বড় পুকুরটার এভাবে কাটছি, ঠিক আছে। কাটার পরে এই যে ডটেড লাইন দিয়ে যেটা দেখাইছি, এটা হচ্ছে বড় পুকুরের তলদেশ, ডটেড লাইন দিয়ে যেটা দেখানো হয়েছে এটা বড় পুকুরের তলদেশ পুরোটা, একেবারে এতখানি কি পুরোটা, এটা এখনও কাটি নাই, এই যে পুকুর এটা এখনও এর মধ্যে কাটি নাই। এই যে জায়গা, এই জায়গার মধ্যে আমরা এই চারপাশে কিছু জায়গা গ্যাপ রাখবো, কিছু জায়গা গ্যাপ রাখবো, এই যে জায়গা, হ্যাঁ এইগুলো হয়েছে পার, এই যে জায়গা এটা কি, এটাকে আমরা পার বলতে পারি, এটা হয়েছে ভিতরের ছোট যে পুকুর, ওই ছোট পুকুরের পার এই অংশটা, ঠিক আছে, ওই পার রাইখা, ওর মধ্যে আমরা এতটুকু জায়গা নিয়ে আবার আর একটা পুকুর খনন করছি, যে পুকুরের তলদেশ হয়েছে এটা, এটা হয়েছে কি ছোট পুকুরের তলদেশ। সবাই কি ব্যাপারটা বুঝতে পারছো, তার মানে পুকুর কয়টা হইলো, দুইটা, এটাকে দোতলা পুকুর বলি আমরা, কি পুকুর, দোতলা পুকুর বলি। তাইলে এখন আমাদের এই সবার নিচের মাপটা দেওয়া আছে, সবার নিচের মাপটা দেওয়া আছে, আস্তে আস্তে আমাদের উপরে ওঠা লাগবে। তাহলে আমরা সবার নিচে, যেহেতু নিচের মাপ দেওয়া আছে, তার মানে আগে আমরা এই নিচের নিচের যে অংশ, এই নিচের অংশের কাজটা আমরা আগে করব, ঠিক আছে, এরপরে উপরের অংশের কাজ করব। আমরা ধরলাম এই উপরের অংশটা নাই, এই উপরের অংশটা নাই, আমরা ধরে নিলাম এই অংশটা নাই, শুধুমাত্র আমরা নিচেই একটা পুকুর আছে, এই পুকুরটার কাজই আমরা করব, উপরের অংশটা নাই। তাহলে এই নিচের যে পুকুরটা আছে, এই নিচের পুকুরের তলদেশের যে দৈর্ঘ্য ওইটাকে আমরা ধরব এল, এবং তলদেশের যে প্রস্থ ওইটাকে ধরব আমরা বি, দৈর্ঘ্যকে ধরব এল আর প্রস্থকে কী ধরব বি। তাহলে দৈর্ঘ্য কত, 70, এটা সমান এল, আর প্রস্থ কত, 50, এটা হবে কি বি। তাইলে আমরা তলদেশের যে দৈর্ঘ্য প্রস্থ এটাকে আমরা ধরে নিলাম, আমরা নিচের তলার কাজ করতেছি, কোথার, নিচের অংশ, নিচের অংশের কাজ করতেছি। তাহলে নিচের অংশের তলার দৈর্ঘ্য, কোথার দৈর্ঘ্য, তলদেশের, তলদেশের দৈর্ঘ্য, আচ্ছা তলদেশের দৈর্ঘ্য এল সমান কত, এল এটা হবে 70, আর প্রস্থ কত হবে বি, এটা সমান হবে 50। তাহলে ক্ষেত্রফল সমান কত হবে, 70 × 50 নাকি, তাহলে কত হবে 3500, এত, এটা মিটারে যদি থাকে তাইলে মিটার স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, তাইলে আমরা তলদেশের দৈর্ঘ্য প্রস্থ থেকে আমরা তলদেশের ক্ষেত্রফল পাইয়া গেলাম, অর্থাৎ এই যে ভিতরের যে অংশটুকু, এই অংশটুকুর আমরা ক্ষেত্রফল পাইয়া গেলাম। এখন আমাদের জানার দরকার এই যে উপরের এইটার ক্ষেত্রফলটা আমাদের বাইর করতে হবে, এইটার ক্ষেত্রফলটা আমরা বাইর করতে হবে। এই যে ক্ষেত্রফল, এটাকে তোমরা A1 ধরতে পারো, ক্ষেত্রফল এটাকে আমরা ধরলাম A1। এবারে আমরা এই উপরে, উপরে কি দৈর্ঘ্য বাড়ছে না,
নিচে দৈর্ঘ্য ছিল 70, তাহলে উপরের দৈর্ঘ্য কি বাড়বে না কমবে? বাড়বে। কতটুকু কতটুকু বাড়বে? এইখান থেকে এতটুকু বাড়বে নাকি? আবার এইখান থেকে এতটুকু বাড়বে। এইটুকুর পরিমাণ জানি কি ছিল? এসডি। আর এইটুকুর পরিমাণ কি ছিল? এসডি। তাহলে এসডি কয়টা বাড়ছে? এই পাশে একটা, এই পাশে একটা। এখন দেখো এস এবং ডি এর মান আমাদের ম্যাথের মধ্যে হয়তো বা দেওয়া আছে। নিচে তলদেশের ক্ষেত্রে এস এর মান আলাদা থাকতে পারে, উপরে তল উপরের যে এইটা ঢাল, অর্থাৎ এই যে ঢাল এবং এই ঢাল, এই দুইটা ঢালে এস এর মান আলাদা আলাদা থাকতে পারে। ঠিক আছে, তো এখানে দুইটাই এস এর মান একই দেওয়া আছে। তোমরা দেখো যদি একটু খেয়াল করো, 2:1, 2:1 দুইটাই কি? উপরের তলায় 2:1, নিচের তলায়ও কি 2:1। এখন নিচের তলা যেহেতু আমরা করতেছি, আমরা নিচের তলার হিসাব করব। যদি উপরের তলায় করতাম তাহলে উপরের তলা দুইটা আলাদা আলাদা দেওয়া থাকলে ওই অনুযায়ী আমাদেরকে করতে হইতো। বোঝা গেছে? তাহলে এখানে কত দেওয়া আছে? 2:1। তার মানে এস এর মান কত? এস সমান কত? এস এটার সমান হচ্ছে 2। এস সমান কত? 2। এস এর মান কত? 2। 2:1 এর মানে হচ্ছে এস সমান 2। এই জায়গায় যদি থাকতো 3:1 তার মানে এস সমান 3। এই জায়গায় যদি থাকতো 1:5:1 তার মানে এস সমান 1.5। আচ্ছা, ডি, ডি এর মানও দেখো সেকশনে দেওয়া আছে। নিচের তলায় ডি এর মান হয়েছে 3 মিটার। কয় মিটার? এটা হয়েছে 3 মিটার। ডি সমান 3 মিটার দেওয়া আছে। তাহলে আমরা উপরের যে দৈর্ঘ্য নিচের দৈর্ঘ্যের চাইতে বেশি হবে, কতটুকু বেশি হবে? এসডি দুইটা। এসডি কয়টা? হ্যাঁ, ডি হয়েছে উচ্চতা বা গভীরতা। এখানে উচ্চতা বলবো না, আমরা গভীরতা বলবো। আচ্ছা, তাহলে নিচের তলার দৈর্ঘ্য যদি হয়তো এল, তাহলে উপরের তলার দৈর্ঘ্য হবে কি? L+2SD, L+2SD। তাহলে আমরা উপরের উপরের আমরা দৈর্ঘ্য দৈর্ঘ্য পাবো কত? এখানে L+2SD নাকি? দুই পাশে এসডি এসডি বাড়ছে, তার মানে 2SD। এটা সমান কত পাবো আমরা? L ছিল কত? L ছিল 70, প্লাস 2 ইন্টু, এস এর মানও 2, ডি, ডি এর মান 3। তার মানে এখানে পাবো হচ্ছে গিয়ে 2×4, 3×4=12, 82 মিটার নাকি? প্রস্থ কত হবে? প্রস্থ B+2SD। এটা কত হবে? প্রস্থ আগে ছিল কত? 50+2×2×3। তার মানে এখানে কত বাবা? এখানে বাবা 62 মিটার। তাহলে ক্ষেত্রফল কত বাবা? ক্ষেত্রফল A2 এটা সমান কত হবে? 82×62, 5,084 মিটার স্কোয়ার। তাহলে দুইটা ক্ষেত্রফল পাইছি। এখন এখানে ওরা বলছে প্রিজময়ডালের সাহায্যে না কিসের সাহায্যে, এসব কিছু বলে নাই, এসব কিছুই বলে না। যদি বলা না থাকে তোমরা অবশ্যই প্রিজময়ডাল দিয়ে করবা। কী দিয়ে করবা? প্রিজময়ডাল দিয়ে করবা। তাহলে প্রিজময়ডাল দিয়ে আমরা কীভাবে করতে পারি? প্রিজময়ডালের যে সূত্র, সেই সূত্রটা জানি কী ছিল? V=D/6 আচ্ছা, তাহলে ডি সমান কত? 3/6 ইন্টু A1 কত পাইছি? 3500 প্লাস A2 কত পাইছি? 5,084 প্লাস 4×AM। এখন এই AMটা তোমরা শর্টকাটে করবা। বলছিলাম যে AMটাকে আমরা মাঝখানের ক্ষেত্রফল ধরবো। কিসের ক্ষেত্রফল? অর্থাৎ এই যে এই বরাবরে মাঝামাঝি একটা ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্যটা হবে দৈর্ঘ্যের গড় আর প্রস্থটা হবে প্রস্থের গড়। উপরের দৈর্ঘ্য যোগ নিচের দৈর্ঘ্য / 2, তাইলে পাবো কি? মাঝখানের দৈর্ঘ্য। এরপরে প্রস্থটা কী ব্যবহার করবো? উপরের প্রস্থ যোগ নিচের প্রস্থ ভাগ 2, তাইলে মাঝখানের প্রস্থ পাবো। তাহলে এই দুইটা গুণ দিলে আমরা AM পাওয়া যাবো। কিন্তু আমরা শর্টকাটও এখানে করতে পারি। বলছিলাম কীরকমের? দুইটা ক্ষেত্রফলের গড় যেটা, ওইটাই হবে AM। দুইটা ক্ষেত্রফলের গড়। তাহলে দুইটা ক্ষেত্রফল কে কে ছিল? একটা পাইছি কত? 3500 প্লাস 5,084, দুইটা ক্ষেত্রফল যোগ করলাম ভাগ দিলাম 2 দিয়া,
আচ্ছা যাই হোক, এটা একসাথে ক্যালকুলেশন করে এখানে বসায় দিবা। তাহলে কি আমরা নিচের তলায় মাটি কাটার কাজের পরিমাণ পেয়ে গেলাম, ঠিক আছে? আচ্ছা তাহলে নিচের তলার মাটি কাটার কাজের পরিমাণ এখানে আমরা একটা পাবো, এরপরে আমরা উপরের তলায় যাব। এবারে উপরের অংশে, আচ্ছা উপরের অংশে আমাদের কোনো মাপ কি দেওয়া আছে? কোনো মাপ দেওয়া নাই, কিন্তু আমরা বের করতে পারি। দেখো একটু খেয়াল করো, এইখানে কিছু অংশ গ্যাপ আছে। এই নিচের তলার চারদিকে যে পার রাখছিলাম আমরা, এই যে লাইনটা আমরা দেখাইছি, এই যে এই থেকে এই পর্যন্ত যে দূরত্ব, এই থেকে এই পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটা এখানে দেখবা তোমরা, এখানে কত দেওয়া আছে দূরত্ব? দূরত্বটা বাবা হচ্ছে গিয়ে 2 মিটার। কয় মিটার? এটা আবার এই পাশে দেওয়া আছে, এই যে পাশের যে ফিগার, এই যে পাশের যে ফিগারটা এখানে দেওয়া আছে। অর্থাৎ এই যে এখানে কয় মিটার আছে? 2 মিটার। এখানেও কয় মিটার? 2 মিটার। এখন একটু খেয়াল করো, এই যে নিচের তলার উপরের যে দৈর্ঘ্য, নিচের তলার নিচের দৈর্ঘ্য ছিল কত? 70। নিচের দৈর্ঘ্য কত? 70। উপরের দৈর্ঘ্য এই থেকে এই পর্যন্ত উপরের দৈর্ঘ্য কত পাইছিলাম আমরা? কত পাইছিলাম? 82। তাইলে 82 কোন থেকে কোন পর্যন্ত? এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত 82, তাই না? আচ্ছা এখন এই 82-র সাথে যদি এই 2 এবং এই 2 টোটাল 4 যদি তুমি যোগ করো, তাইলেই কি তুমি এই মাথা থেকে এই মাথা পর্যন্ত পুরোটা পাইয়া যাবা না? অর্থাৎ এবারে আমরা কোথায় যাব? এবারে আমরা যাব হচ্ছে গিয়ে উপরের অংশে, উপরের অংশে আমরা যাব। উপরের অংশের তলদেশের দৈর্ঘ্য, তলদেশের দৈর্ঘ্যটা কোথা থেকে পাব? নিচের যে অংশ ওর উপরের অংশের যে দৈর্ঘ্য, উপরের অংশ দৈর্ঘ্য পাইছিলাম কত আমরা? 82 পাইছিলাম। সেই যে 82, এই 82-র সাথে দুই পাশে যোগ করবা, কারে কারে যোগ করবা? 2 আর 2 4 যোগ করবা, অর্থাৎ 2×2। তাহলে এখানে পাবো কত আমরা? 86 পাবো। প্রস্থের বেলায়ও আমরা কি করব? প্রস্থ নিচে ছিল কত? 50। তাহলে উপরের প্রস্থ পাইছিলাম কত? 62। উপরের প্রস্থ কত পাইছিলাম আমরা? 62। সেই 62-র সাথে আমরা 2×2 দেব, তাহলে এখানে পাবো 66। তাহলে দেখো উপরের তলার, উপরের তলার নিচের দৈর্ঘ্য এবং নিচের প্রস্থ আমরা পেয়ে গেছি। তাহলে আমরা নিচের অংশটা এখন বাদ দিয়ে দিতে পারি, হিজিবিজি হয়ে গেছে। তাহলে এই যে নিচের দৈর্ঘ্য পাবো কত? 86। আর প্রস্থ কত পাবো? 66। অর্থাৎ এখানে উপরের তলার ক্ষেত্রে এল সমান 86, বি সমান 66। তাহলে ক্ষেত্রফল এই দুইটার গুণফল, তাহলে ক্ষেত্রফল হবে কত? 86×66। এটা হয়েছে নিচের ক্ষেত্রফল কত? 5676 এত বর্গমিটার। এবারে আমরা উপরের দৈর্ঘ্য প্রস্থ বাইর করবো, কার দৈর্ঘ্য প্রস্থ? উপরে। আচ্ছা এখন দেখো, তাইলে উপরের দৈর্ঘ্য প্রস্থ এখানে এইটুকু বাড়তি আছে, আবার এখানেও কি এইটুকু বাড়তি আছে, এটা হচ্ছে এইচডি, এটুকুও কি এইচডি। তাইলে 86 এই থেকে এই পর্যন্ত যদি হয় 86, তাহলে এর সাথে 2 এইচডি যদি যোগ করি তাহলে আমরা পাওয়া যাব। অর্থাৎ এখানে আমরা যদি 86 এর সাথে 2×S×D যদি দেই, এখানে ডি এর মানটা দেখো আলাদা, এস এর মান 2×1 2×1 দুইটা এক থাকলেও উপরের গভীরতা 4। হ্যাঁ তাইলে উপরের গভীরতা কত? 4। তাইলে আমরা এই ডি এর জায়গায় 4 বসায় দেবো, এখানেও ডি এর জায়গায় 4 বসায় দেবো। তাহলে 86-র সাথে 2 এইচডি যদি যোগ করি, যোগ করি তাহলে উপরের দৈর্ঘ্য পাওয়া যাবো, তাহলে কত? 4 4 4 16 নাকি? 16 আর 86 মানে 102। 102 হয়েছে উপরের দৈর্ঘ্য, আর নিচের দৈর্ঘ্য কত হবে? এখানে 66-র সাথে 16 যোগ দিবা, তার মানে এখানে বাবা 82 সম্ভবত, কত বাবা? 82। তাহলে উপরের দৈর্ঘ্য এবং উপরের প্রস্থ 102×82 যদি দুইটা গুণ দেই তাহলে আমরা উপরের ক্ষেত্রফল পাওয়া যাব। উপরের ক্ষেত্রফল কত আসছে? 102×82 8364 স্কয়ার। এবারে আমরা ক্ষেত্রফল এখানে বাইর করব, উপরের যে ভলিউম সেটাকে আমরা V1 ধরবো, আর নিচের যে অথবা মানে এই যে নিচতলার ভলিউমকে V1 অথবা উপরের ভলিউমকে V1 ধরে বাকিটাকে V2 বানায় দেবো,
তাহলে দুইটা ভিওয়ান এবং ভিটু শেষে আমরা যোগ করব। তাহলে এখানে A1 A2 4AM এগুলোর মান আমরা আলাদা আলাদা ভাবে বসাই দেব। A1 পাইছিলাম কত 5676 প্লাস A2 পাইছিলাম 8364 প্লাস 4×5676 প্লাস 8464 বাই 2। তাহলে এখান থেকে আমরা ভি পাওয়া যাব। আগের নিচতলার যে আয়তন এবং উপরের তলার আয়তন দুইটা আয়তন যদি আমরা যোগ দেই তাহলে আমাদের কাজের পরিমাণ বের হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আশা করি তোমরা বুঝছো, বাসায় করবা। এখান থেকে একটা অঙ্ক মিডটার্মে তো থাকবেই, মিডটার্মে তো 100% একটা অঙ্ক থাকবেই এবং ফাইনালেও একটা অঙ্ক এখান থেকে থাকবে। আমরা সংস্কারের একটা ম্যাথ করব। সংস্কারের দেখো 51 পৃষ্ঠায় সংস্কারের একটা ম্যাথ আছে, দেখো 16 নম্বরে একটা ম্যাথ আছে। বলা হয়েছে একটি পুকুরের উপরের মাপ হয়েছে 100 মিটার × 60 মিটার, মানে উপরের দৈর্ঘ্য। আচ্ছা আমরা একটু ফিগারটাও সাথে সাথে আইকা ফলাই তাহলে ক্লিয়ার হবে ব্যাপারটা। আচ্ছা এই ম্যাথটা একটু সবাই বুঝবা। হ্যাঁ, এখান থেকে কিন্তু হয় দোতলা পুকুর দেয় অথবা সংস্কারের অঙ্ক দেয়, দুইটা থেকে একটা দেয়। এবং বর্তমানে সবাই তো মোটামুটি চালাক, সবাই একটু সংস্কারই দেওয়ার চেষ্টা করবে, তাই না? আচ্ছা তাহলে একটু দেখো, উপরের মাপ দেওয়া আছে, তাহলে আমরা একটা পুকুর আগে আঁকি নাকি? আমরা একটা সেকশন এভাবে আঁকি, উপরের মাপ দেওয়া আছে 100×60, 100×60 মানে এল সমান 100, বি সমান 60, পার্শ্ব ঢাল হয়েছে 2:1, 2:1 মানে এস সমান কত, এস সমান কত 2, গভীরতা 1.5 মিটার, গভীরতা কত, গভীরতা 1.5 মিটার, অর্থাৎ এস ইকুয়াল টু কত আছে 2, আর ডি সমান 1.5। আচ্ছা এবারে কি বলছে, এই যে পুকুরটা, এই পুকুরটারে আর এরকমের আমরা রাখতে চাচ্ছি না, এই পুকুরটারে আরও খনন কইরা বড় বানাবো। কি করব, আরও খনন কইরা বড় বানাবো। যখন বড় হবে পুকুরটা যখন বড় হবে তখন এর দৈর্ঘ্য প্রস্থ হবে 120×80, অর্থাৎ এর দৈর্ঘ্য প্রস্থ বাইরা যাবে, এর দৈর্ঘ্য প্রস্থ এরকমেরভাবে বাইরা যাবে। আগে ছিল ওই ছোটোটা, এবারে হবে কি বড়টা, এবং বড়টার দৈর্ঘ্য হবে কত 120, আর প্রস্থ হবে কত 80, এবং এর গভীরতা হবে 3 মিটার, আগে ছিল কয় মিটার 1.5 মিটার, এবারে গভীরতা আমরা কয় মিটার বানাবো 3 মিটার বানাবো, এবং পার্শ্বঢাল আগের মতোই থাকবে, পার্শ্বঢাল আগে যা ছিল এখনও কি তাই থাকবে। এখন বলছে যে এখন আগে তো এইটুকু খনন করা ছিল, ছোটো পুকুরটা আগেই কি খনন করা ছিল, এখন ওই পুকুরটাই আমরা বড় বানাবো। তাহলে বড় বানাই থইলে এই পাশের এই অংশ কি মাটি কাটা লাগবে না, তাহলে ওই অংশে কতখানি মাটি কাটা লাগবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে কি করব, সহজ জিনিস, আগে বড়টার আয়তন বের করব, এরপরে ছোটোটার আয়তনও বের করব, দুইটা বাদ দিয়ে দেবো, তাইলে আমরা মাটি কাটার কাজের পরিমাণ পাওয়া যাব। তাহলে দেখো এই যে বড়টার হিসাবটা আগে আমরা করি, সংস্কারের পর, কিসের পরে, সংস্কারের পরে, অথবা যে কোনো একটা তুমি আগে করতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে আমরা আগে লিখব, আগে ছোটোটাই করি, ধরো সংস্কারের আগে বা পূর্বে, সংস্কারের পূর্বে, সংস্কারের পূর্বে কোন জায়গার দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্যপ্রস্থ কোন জায়গায় দেওয়া আছে, উপরে নাকি কোথায় দেওয়া আছে, উপরের দৈর্ঘ্য, তার মানে সংস্কারের পূর্বে উপরের দৈর্ঘ্য সমান 100, শুধু 100 সমান সমান নাকি, প্রস্থগত এটাকে আমরা এল ধরতে পারি, এল সমান 100, প্রস্থ বি সমান 60, তাইলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল A1 ধরো, A1 সমান হবে 100×60, তাইলে কত বাবা 6000 বর্গমিটার। এটা হয়েছে কি উপরের ক্ষেত্রফল। এবারে আমরা আসব
তলদেশে কোথায় আসব তলদেশের দৈর্ঘ্য কম হবে না বেশি হবে উপরের দৈর্ঘ্য ছিল 100 তাহলে এখানে কমছে কতটুকু কমছে এইচডি পরিমাণ কমছে নাকি এখানেও কতটুকু কমছে এইচডি পরিমাণ কমছে তাহলে দৈর্ঘ্য হবে এল মাইনাস 2এইচডি আগের বারে তলদেশ থেকে উপরে গেছিলাম এজন্য হয়েছিল এল প্লাস 2এইচডি তাই না তাহলে এল মাইনাস 2এইচডি তাহলে এল মাইনাস 2এইচডি যদি লিখি এল ছিল কত 100 মাইনাস 2 ইনটু এস কত এস সমান 2 আর ডি সমান কত 1.5 তাহলে এখান থেকে এখানে পাবো 3 3 দুগুণে 6 100 থেকে 6 গেলে থাকবে কত 94 মিটার এটা হচ্ছে তলদেশের দৈর্ঘ্য তলদেশের প্রস্থ প্রস্থ বি মাইনাস 2এইচডি এটা সমান হবে কত 60 মাইনাস 2 ইনটু 2 ইনটু 1.5 তাহলে এখানে পাবো 54 মিটার তাহলে ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল সমান হবে 94 ইনটু 54 5076 মিটার স্কয়ার তাহলে আমরা কোন জায়গার ক্ষেত্রফল বের করলাম তলদেশের এখন উপরেরটাও বের করছি নিচেরটাও বের করছি এওয়ানো জানি এটুও জানি তাহলে ছোট যে পুকুরটা এখন আছে ওই অবস্থায় আয়তন ভি সমান কত হবে ভি ওয়ান ধরো ভি ওয়ান সমান ডি বাই সিক্স এ ওয়ান প্লাস এ টু প্লাস ফোর এ এম আচ্ছা তাহলে এখানে ডি সমান কত 1.5 নাকি বাই সিক্স এ ওয়ান পাইছি কত আমরা 6000 প্লাস এ টু পাইছি 5076 প্লাস ফোর ইনটু এ এম এই দুইটার গড় মানে 6000 প্লাস 5076 বাই 2 তাহলে এখান থেকে আমরা এর আয়তনটা পাইয়া যাব কত আসছে বই দেখেই বইলা দাও এটা কোন জায়গাটা করছে সবার আগে 8298 আচ্ছা 8298 ঘনমিটার এটা কিসে আসবে ঘনমিটারে আসবে তাহলে এটা কি ছোট পুকুরটা এবারে এই হিসাবটাই আমরা বড় পুকুরের ক্ষেত্রে করব মানে বড় করার পরে তাহলে এবারে করব সংস্কারের পরে সংস্কারের পরে সংস্কারের পরে উপরের দৈর্ঘ্য হবে কত 120 কত হবে 120 আর প্রস্থ কত 80 তাইলে 120 ইনটু যদি তুমি 80 দাও তাহলে কত হবে 9600 মিটার স্কয়ার আচ্ছা এটা হয়েছে উপরের দৈর্ঘ্য গুণ উপরের প্রস্থ এবারে নিচে আসবো আমরা নিচের দৈর্ঘ্য কত হবে এতখানি কমে যাবে নাকি এইচডি পরিমাণ কমবে তাহলে এখানের দৈর্ঘ্য এল সমান হবে কত এল এল তো ধরবো না আমরা এল মাইনাস 2এইচডি নাকি তাহলে এল কমা এল সমান ছিল কত 120 120 এর থেকে মাইনাস হবে 2 ইনটু এস ইনটু ডি এবারে ডি কত 3 কত 108 হ্যাঁ 108 মিটার তাহলে প্রস্থ কত হবে প্রস্থ এবারে আছে কত 80 তাহলে 80 থেকে মাইনাস যাবে 2এইচডি ডি মানে 3 এই বোঝো তো সবাই না বুঝেই করতেছো দুই একজন না বুঝলে কিন্তু জিজ্ঞাসা করবা আচ্ছা তাহলে আমরা ক্ষেত্রফল কত পাবো 100 ইনটু ও এখানে 108 ইনটু 68 7344 মিটার স্কয়ার এখন এই মানটাই আমরা এখানে বসিয়ে দেব এবারে যেটা পাবো এটাকে আমরা ধরলাম ভি টু ডি হয়েছে 3 মিটার নাকি বাই সিক্স এ ওয়ান পাইছি 9600 প্লাস এ টু পাইছি 7344 প্লাস ফোর ইনটু 9600 প্লাস 7344 বাই 2 এখানে কত আসবে 25344 ঘনমিটার তাইলে সংস্কারের পর এতখানি আর সংস্কারের আগে পাইছিলাম
8298 এই দুইটার যে পার থাকবে ওই পরিমাণ মাটি কি খনন করা লাগবে দুইটা বিয়োগ করে দিবা তাহলে আমাদের এই অধ্যায় শেষ নেক্সট ক্লাস আমরা পরের অধ্যায় শুরু করব ভিডিওটা অফ করে দাও